এক গ্রামে বাপ মা মরা তিন বোন টুনি রিপা ঋতু টুনটুনি বাস করত। তিন বোন অনেক কষ্টে তাদের বাবা মায়ের রেখে যাওয়া ভাঙ্গা ঘরে বাস করত। তাদের ঘর এতটাই ভাঙ্গা ছিল যে বাতাসে ঘর নড়ে উঠত। একদিন বোন রে, বনে যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তাতে করে তো এই ঘর ভেঙে যাবে, আর ঘর ভাঙার আগেই এখান থেকে সরে যেতে হবে, তা না হলে তো ঘরের ভিতর চাপা পড়ে আমরা সবাই মারা যাব। এই ঝড় বৃষ্টির মধ্যে কোনো আশ্রয়ের খোঁজে এক্ষুনি বেরিয়ে পড়তে হবে আমাদের। চল বোন, আমরা বাইরে যাই। টুনির কথা শুনে রিপা আর ঋতু টুনটুনি একটু ভেবে বলে, টুনি তুই ঠিকই বলেছিস, আমাদের প্রাণ বাঁচাতে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে। চল চল, সবাই এই বাড়ি থেকে বেরিয়ে নতুন আশ্রয়ের খোঁজে যাই। এ কথা বলে তিন বোন সেই ঝড় বৃষ্টির মধ্যে উড়ে উড়ে নতুন আশ্রয় খুঁজতে থাকে, আর টুনি রিপা ঋতু টুনটুনি উড়তে উড়তে বনের অন্য এক জায়গায় চলে যায়। আর তারা হঠাৎ এক জায়গায় তিনটি গাছ দেখতে পায়, তা দেখে তারা নিচে নেমে আসে আর দেখে গাছ তিনটি হলো, একটা আম গাছ, দ্বিতীয়টা আপেল গাছ, আর শেষটা নাম না জানা মরা গাছ। তা দেখে রিপা বলে, এখন তো ঝড় বৃষ্টি থেমে গেছে, আর আশ্রয় যদি করতে হয় তবে এই তিন গাছেই করা উচিত। শোন রে ঋতু, তুই ওই আপেল গাছটা নে, আর আমি এই আম গাছটা নিব, আর টুনি তুই ওই মরা গাছটা নে, ওটাই তোর ভাগ্যে ছিল। বা তোরা ওই ফলওয়ালা গাছ নিলি, আর আমাকে শেষে কি না ওই মরা গাছটা দিলি। আচ্ছা ঠিক আছে, ওই দুটো গাছ তোরাই নে, আমি তোদের যে কোনো একজনের সাথে থাকবো। এই মরা গাছের নিচে থাকলে তো আমি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কষ্ট পাবো, তোদের সাথে একজনের সাথে থাকলে তো আমাকে আর এই মরা গাছটা নিতে হবে না। ইশ, সব কত রিপা যেভাবে গাছ ভাগ করেছে তাকে সেভাবে গাছ নিতে হবে, আর আমি কিছুতেই তোকে আমার সাথে থাকতে দিব না। তুই তো অনেক কালো, আর জানিস তো ছোটবেলা থেকে আমি কিছুতে কালো রং পছন্দ করি না, শুধুমাত্র তুই বোন হোস বলে তোকে কিছু বলতে পারি না আমি। আর এখন যখন আলাদা থাকার সুযোগ এসে গেছে, তবে আমি তোর সাথে কিছুতেই থাকতে পারবো না বাপু। ঋতু ঠিক কথাই বলেছে রে টুনি, আমিও বাপু তোকে কিছুতেই সাথে রাখতে পারবো না, এতদিন পর একটু খোলামেলা থাকার সুযোগ পেয়েছি, সেই সুযোগ তোকে সাথে রেখে আর নষ্ট করতে চাই না। আর তুই তো কুচ্ছিস কালো, তোর সাথে ওই মরা গাছটাই ভালো মানায় রে, সেভাবে তো ভাগ করেছি। টুনি নিজ বোনদের মুখে এমন স্বার্থপরতার কথা শুনে মনে ভীষণ কষ্ট পায়, আর কাঁদতে কাঁদতে বলে, ঠিক আছে, আমি কুর্শিত কালো বলে যদি আমাকে সাথে নিতে তোদের ঘৃণা লাগে, তাহলে আমি এই মরা গাছেই থাকবো, তবুও তোরা সুখে থাকবো। বাবা মাকে যে কথা দিয়েছিলাম তোদের সুখে থাকার জন্য আমি সব করব, এখন যদি আলাদা থাকতে হয় তবে আমি আলাদাই থাকবো, তবু তোরা সুখে থাক। এ কথা বলে টুনি মরা গাছের কাছে যায়, আর মরা গাছের দিকে তাকিয়ে বলে, আজ হয়তো বা আমি এই মরা গাছে আছি, কিন্তু আমি এই মরা গাছের এত যত্ন করব যে এই গাছ একদিন তরতাজা সতেজ হয়ে উঠবে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনি তার মরা গাছ নিয়ে অনেক কষ্টে দিন কাটাতে থাকে। এদিকে রিপা ঋতু টুনটুনি তাদের আপেল গাছ আর আম গাছ নিয়ে সুখে দিন কাটাতে থাকে। একদিন ঋতু তার আপেল গাছ থেকে কিছু আপেল নিয়ে রিপার বাড়িতে যায়, আর আপেল দিয়ে ফিরে আসার সময় টুনির সাথে দেখা হয়। টুনি ঋতু টুনটুনিকে বলে, কিরে ঋতু, রিপার বাড়িতে বুঝি তোর কাছে আপেল দিতে গেছিলি, তা আমাকেও তো একটু দিতে পারিস, আমিও তো তোদের বোন হই তাই না। আমি কষ্ট করে এই মরা গাছের নিচে থাকছি, তোদের কি আমার উপর একটুও দয়া হয় না, একই মায়ের পেটের বোন আমরা তাই না।
বোন হলে কি মায়া দেখাতে হবে? তুই কি আমাদের কিছু দিতে পারিস? যে আমাদের কাছে ফল দিব তোকে, রিপা আমাকে তার কাছে আম দেয়, আর তাই বলে আমি ওকে আমার কাছে আপেল দেই, বুঝেছিস? যত সব অন্যের জিনিসের প্রতি নজর দেওয়া বন্ধ করতে টুনি, তুই যেভাবে থাক তাতে আমাদের কোনো যায় আসে না, বুঝেছিস? এ কথা বলে ঋতু টুনটুনি তার আপেল গাছে যায়, আর টুনি মন খারাপ করে তার মরা গাছে আসে। তারপর টুনি প্রতিদিন তার মরা গাছে নদী থেকে পানি এনে দিত, মরা গাছের চারপাশের আগাছা পরিষ্কার করত। টুনির এসব দেখে রিপা আর ঋতু অট্টহাসিতে ফেটে পড়ে, আর রিপা বলে, টুনি তুই কি পাগল হয়ে গেছিস? ওই মরা গাছে কি আর পানি দিলে গাছ কি বেঁচে উঠবে নাকি? তুই পারিস বটে ফেলে দেওয়া নষ্ট জিনিসের যত্ন নিতে, তার বদলে ওই গাছ কেটে বিক্রি করে নিজের জন্য তো কিছু কিনতে পারিস। তুই বোকা, সারা জীবন বোকাই থেকে যাবি। টুনি ওদের কোনো কথার উত্তর না দিয়ে মরা গাছের আগাছা পরিষ্কার করতে থাকে। একদিন রিপা বাড়ি বানানোর জন্য আম গাছের ডাল কাটতে যায়, তখন আম গাছ রিপাকে বলে ওঠে, না না, তুমি আমার গাছ কেটো না, তোমাকে আমি ফল দেই, থাকার জন্য জায়গা দিয়েছি, অথচ তুমি আমাকে ব্যথা দেওয়ার জন্য ডাল কাটতে চাইছো। আমার ডাল কাটলে তো আমি শুকিয়ে যাব, বেশি ফল দিতে পারবো না, কেটো না, আমার ডাল কেটো না তুমি। আম গাছে এ কথা শুনে রিপা ভীষণ রেগে যায়। চুপ, একদম চুপ, আমার ইচ্ছে হয়েছে আমি তোর ডালটা কাটবো, তুই ব্যথা পাবি বলে আমি আমার ঘর বানাবো না নাকি? তোর কি হয় হোক, তুই তো একটা গাছ, তোর কষ্ট দেখে আমি কি করব? আমি তো তোর সব ডাল এক এক করে কেটে নিব, আর কিছু ডাল দিয়ে বাড়ি বানাবো, আর কিছু ডাল বাজারে বিক্রি করে অনেক টাকার মালিক হব। এ কথা বলে রিপা আম গাছে ডাল কাটতে থাকে, আর আম গাছ ব্যথায় চিৎকার করতে থাকে। এদিকে আম গাছের করুণ পরিণতি দেখে টুনি আর মরা গাছ ভীষণ কষ্ট পায়। মরা গাছ টুনিকে বলে, টুনি তুমি ওই আম গাছের মতো আমাকেও কেটে ফেলবে নাকি বলো তো? ওই আম গাছ রিপা কত উপকার করেছে, তবুও রিপা তাকে কাটছে, আর আমি তোমাকে কিছুই দিতে পারি না, তাহলে আমার পরিণতিও বুঝি ওই আম গাছের মতো হবে, তাই না? হঠাৎ করে মরা গাছের কথা শুনে টুনি চমকে ওঠে। এ কি, তুমি না মরা গাছ ছিলে? তুমি কিভাবে কথা বলছো? মরা গাছ আবার কথা বলতে পারে নাকি? আমি পুরোপুরি মরিনি গো, অযত্ন আর অবহেলাতে দিন দিন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিলাম। ভাগ্যিস সৃষ্টিকর্তা তোমাকে আমার কাছে পাঠিয়েছে, তোমার যত্নের জন্যই আমি আবার প্রাণ ফিরে পেতে চলেছি, তা না হলে তো আমি কবেই মরে যেতাম। মরা গাছের এমন কথা শুনে টুনি ভীষণ খুশি হয়, আর দিন দিন মরা গাছের যত্ন আরো বাড়িয়ে দেয় টুনি। আর এদিকে রিপা আর ঋতু তাদের আম গাছের আর আপেল গাছের ডাল কাটতে কাটতে গাছ দুটোকে মৃত প্রায় বানিয়ে দেয়। একদিন রিপা আর ঋতু টুনির কাছে এসে বলে, শোন টুনি, বাজারে এখন কাঠের দাম অনেক, তুই এই মরা গাছটা রেখে কি করবি? তার বদলে তোকে একটা বুদ্ধি দে, এই গাছটা বাজারে বিক্রি করে দে, দাম কিন্তু অনেক পাবি। এ কথা শুনে টুনি ভীষণ রেগে যায়, আর টুনি বলে, আমি তোদের মতো লোভী নই, বুঝেছিস? আমার ভাগের মরা গাছ দিয়ে আমি কি করব না করব সেই সিদ্ধান্ত আমার, তোদের কিছু বলতে হবে না। তোরা এখন এখান থেকে চলে যা তো, চলে যা বলছি, যা। টুনির এমন কথা শুনে রিপা ঋতু মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে যায়, আর এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায়। টুনি হঠাৎ একদিন সকালে উঠে দেখে মরা গাছ সতেজ হয়ে গেছে, আর সে গাছে অনেক হিরে জহর ধরেছে। তা দেখে টুনি আরো অবাক হয়ে যায়। একি করে সম্ভব, গাছে আবার হিরে জহর ধরে নাকি? আমি যে নিজের চোখে বিশ্বাস করতে পারছি না।
টুনি আমাকে দেখে অবাক হওয়ার কিছুই নেই। আসলে আমি এক জাদুই গাছ, অযত্নের কারণে আমি আমার শক্তি হারিয়ে ফেলেছিলাম, আর তোমার যত্নের কারণে আমার কাছে হীরে জহরও ধরেছে। তুমি যেহেতু আমাকে যত্ন করে জীবিত করে তুলেছ, তবে এসবের মালিক তুমি। টুনি গাছের এসব কথা শুনে ভীষণ খুশি হয়। এদিকে মরা গাছে এত হীরো জহর দেখে রিপা ঋতু হাই হাই করতে থাকে। হাই হাই রে, টুনিকে কত অবহেলা করে মরা গাছটা ওকে দিলাম, আর টুনির গাছে কি না হীরে জহর ধরেছে, আর আমরা দুবো নিজেরাই বাছাই করে সাধারণ গাছ নিয়েছিলাম, কি বোকা আমরা। এ কথা বলে রিপা ঋতু কপাল চাপড়াতে থাকে। এদিকে টুনি তার মরা গাছের হীরে জহর দিয়ে অনেক বড় লোক হয়ে যায়, আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।